బిస్మిల్లాహిర్ రహ్మానిర్ రహీమ్ আকুপাঙ্কচার আকুপাঙ্কচার একটা সেটিং এই কোন কোন পেশেন্টের রেসপন্স হয়েছে আসলে আকুপাঙ্কচার কয়টা সেটিং লাগবে এটা ডিপেন্ড করে পেশেন্টের ইমিউন সিস্টেম রোগের গতি প্রকৃতির উপর এখন আমরা একটা পেশেন্ট যার এখানে অবশপশ ভাব জ্বালা যন্ত্রণা করত আমরা সেই পেশেন্টের আকুপাঙ্কচার করছি এখানে পেশেন্ট আপনার বয়স কত আমার 52 52 বছর বয়স আপনি এখানে এই যে অবশপশ ভাব কতদিন যাবত ছিল দেড় বছর যাবত উনি কমপ্লেন করছেন ওনার এই বরাবর অবশপশ ভাব অর্থাৎ সেন্স পান না এবং মাঝে মধ্যে এই অঞ্চলে জ্বালাপোড়া করে এই ছিল তার চিপ কমপ্লেন আমরা দেখার পরবর্তী স্টেজে আকুপাঙ্কচারের কয়েকটা সেটিংয়ের ইয়ে দিলাম তা উনি এই মাসের 3 তারিখে অর্থাৎ 20 দিন পূর্বে একদিন আকুপাঙ্কচার করলেন করার পরিণতিতে উনার ব্যথা ট্যাথা বেশ প্রায় 90% ভালো হয়ে গেছে ভালো হওয়াতে উনি আর আসেন নাই যদিও আমাদের ইচ্ছা ছিল যে পরপর কয়েকটা সেশন দেওয়ার যেহেতু ব্যথা নাই আমি যাব কেন কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এরকম দ্রুত রেসপন্স করতেছেন আসলে এটা কি আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডর মধ্যে যে লাম্বার 5টা লাম্বার ভার্টিব্রা আছে ওই লাম্বার ভার্টিব্রা এবং স্যাক্রাল ভার্টিব্রা থেকে আমাদের উৎপত্তি হয় হচ্ছে একটা নার্ভ সবচেয়ে বড় নার্ভ এই নার্ভটা যাকে বলে সায়াটিক নার্ভ এই নার্ভটা এখান থেকে চলে আসছে এখানে এখান থেকে ব্রাঞ্চিং হয়ে চলে গেছে এই নার্ভ বরাবর কোনো কারণে যদি ওই নার্ভের কম্প্রেশন হয় চাপ পড়ে তাহলে সেন্স কাজ করে না তখন এখানে কি হতে পারে অবশভাব ব্যথা টিকলিং জ্বালা যন্ত্রণা অথবা ঝিনঝিন করা অথবা সুচের কামড়ের মতো সুচ বিধার মতো এইরকম ফিলিংস কাজ করে করতে পারে বিভিন্ন রোগের বিভিন্ন আমরা এখানে আকুপাঙ্কচারের মাধ্যমে একটা সেই নার্ভকে স্টিমুলেশন দিছি তার পরবর্তী স্টেজে দেখা যায় কি যে ওনার সেই অবশ ভাব সেই একটু জ্বালা যন্ত্রণা করা সেই ভাবগুলো থাকে না আমি এই আকুপাঙ্কচার নিডল কতক্ষণ রাখবো এটাতে ডিপেন্ড করে যে এক্সপার্ট যখন এটা ধরবেন ধরলে উনি বুঝতে পারবেন যে যে হরমোন বা নিউরোট্রান্সমিটারটা সিক্রেশন হয়েছে কি না আমরা এখন পেশেন্টের অভিব্যক্তি নেব একটু কি বসবেন আপনার নাম বয়স এবং কি সমস্যাগুলো ছিল আমি মোহাম্মদ শহীদুল ইসলাম খান আমার বাড়ি বাংলাদেশের সর্বদক্ষিণে কলাপাড়া উপজেলা পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আমি ঢাকাতে দীর্ঘদিনই থাকি তো আমার এই সমস্যাটা এই হাঁটুর যে এই কি সমস্যা আমার সমস্যাটা আজকে থেকে 1.5 বছর আগে আমরা অনুভব করি আমি হঠাৎ কোথাও বসলে উঠে দাঁড়ানোর পরে এই রানের এই অংশটা গরম হয়ে যেত আস্তে আস্তে এই জায়গাটা কোনো সেন্স থাকতো না এবং এটা মানে সেন্স থাকার না 10 মিনিট পর্যন্ত এরকম সেন্স থাকতো না তারপরে সেন্সটা আবার আস্তে আস্তে চলে আসতো এবং এটা এই দীর্ঘ 1.5 বছর পর্যন্ত তো এখানে এসে যখন আমি 3 তারিখে প্রথম আকুপাঙ্কচার চিকিৎসাটা নিলাম
নেয়ার পরে আমি দুদিন পরেই আমি মোটামুটি সুস্থতা বোধ করি এবং বর্তমানে আমি 90% মোটামুটি আমার সেই এইটা কিউ মনে করছি আমি। আর আমি এর মধ্যে একটু বর্ষা বাদলের মধ্যে আমি আসতে পারিনি, আজকে আবার 20 দিন পরে আমি চলে এসেছি। তবে আকুপাঙ্কচার চিকিৎসাটা আমার কাছে মৃত্যু সঞ্জীবনীর মতো একটি কাজ করেছে বলে আমার বিশ্বাস। এই যে আপনি একটা আকুপাঙ্কচার নিলেন, নেয়ার পরবর্তী স্টেজে আগে যে অবশবশ ভাব বা ওই যে একটু জ্বালাময় টালাময় করতো বা ঝিনঝিন মতো, এটা এটা নাই, টোটালি এটা টোটাল নাই। আকুপাঙ্কচারের পাশাপাশি কি কোনো ওষুধ খেয়েছেন? না, কোনো ওষুধ। অর্থাৎ আমরা যখন ট্রিটমেন্ট দিলাম উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট, যে কোনো আমাদের যদি পেশেন্ট কোনো ওষুধ খেয়ে থাকে আমরা স্টপ করে দিই, স্টপ করে দেওয়ার পরে আমরা শুরু করি। আকুপাঙ্কচার করার পরেই পর থেকে কোনো ওষুধ খান নাই এবং আকুপাঙ্কচার করার 2 দিন পর থেকে ওনার কথা মতো যে হ্যাঁ আমি ইয়ে পাচ্ছি। কেন যখন আকুপাঙ্কচার করা হয় নিউরোট্রান্সমিটার সিক্রেশন হয়, সিক্রেশন হওয়ার পরে অনেকের ক্ষেত্রে তাৎক্ষণিক রেজাল্ট অন্য 2 দিন 1 সপ্তাহ কারো 1 মাস পরেও রেজাল্ট দেখা দেয়। কাজেই করার পরবর্তী স্টেজে যদি না দেখা দেয় ভয়ের কোনো কারণ নাই, আরও সময় হলে দেখা দেয়। তা আপনি কি এই যে বলতেছেন আপনার 90% এক সেটিংয়ে 90% আপনার ব্যথা বা জ্বালা অবশ, হ্যাঁ ওই যে অবশ যে ভাবটা এবং এই গরম ভাবটা, এটা আমি 90% আমার চলে গেছে প্রথম সেটিংয়ে এবং এই 20 দিন আমি দিব্যি ভালো আছি। এখন একটু সামান্য একটু মাঝে মাঝে একটু গরম হয় এই, কিন্তু আপনার বেশ আমি যে বললাম যে মৃত সঞ্জীবনী মতো যে কাজ করে সেটা আমার কাছে মনে হচ্ছে। তাহলে আপনি আকুপাঙ্কচার ট্রিটমেন্ট নিয়ে আপনি কি খুশি? প্লিজ, আমি অত্যন্ত খুশি আকুপাঙ্কচার চিকিৎসা নিয়ে। এবং আমি অনেক যারা আছেন এরকম আমার মতো পেশেন্ট যাদের কোনো জায়গায় সেন্স থাকে না, ব্যথা হয়, আমি মনে করি এই আকুপাঙ্কচার চিকিৎসাটা তাদের জন্য একদম অত্যন্ত ফলপ্রসূ হবে। আচ্ছা, সুইয়ের প্রতি অনেকে সুই ভয় পান, আপনি তো এই যে কয়েকটা আজকেও 4টা নিডিল নিলেন, আকুপাঙ্কচার নিলেন, এর আগেও নিয়েছেন, তা নিডিল নেওয়ার সময় আপনার অনুভূতি কি, কিরকম ব্যথা লাগে? না, এইটা আসলে কোনো ব্যথা পিঁপড়ার কামড়ের মতো মনে হয় না, মানে কোনো ব্যথার ওই রকম কোনো অনুভব হয় না। আমরা মেডিসিনবিহীন যদি চিকিৎসা করতে যাই আকুপাঙ্কচারের মাধ্যমে এই ব্যথা প্যারালাইসিস করতে পারি এবং আমরা ভয় পাওয়ার কারণ নাই। যে যতগুলো পেশেন্ট করা আছে প্রত্যেকটা পেশেন্টে ওই কথা বলতেছে যে পিঁপড়ে কামড়ের মতো বা এর থেকে কম ফিলিংস, আমার মধ্য কথা যে আমি রোগকে ভালো করা, পারমানেন্টলি ভালো করা, আমি যদি মেডিসিনবিহীন সার্জারিবিহীন এরকম করতে পারি কত না ভালো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম।